এসো, দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। বন্ধুরা, সবাই কেমন আছো? তো আমার ভিডিওটা যারা দেখবে লাইক দিয়ে একসহ দেখে নিও, স্প্যাম কমেন্ট কেউ করো না। আমার ভিডিওটা আমি এখান থেকে শুরু করলাম, আসসালামু আলাইকুম। সকালে ঘুম থেকে উঠার পর থেকে আমি কী কী করলাম সেটাই তোমাদের কাছে আমি শেয়ার করলাম। বন্ধুরা, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। নতুন বন্ধু যারা আসো তারা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো, পাশে থাকা বেল বাটনটি অন করে দিও, যাতে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমরা পেয়ে যাও। তো দেখতে থাকো বন্ধুরা, আমি সকাল থেকে রাত পর্যন্ত কী কী কাজ করলাম, কোথায় কোথায় গেলাম। এখানে দেখো, আমাদের ফ্যানটা নষ্ট হয়ে গেছে, বাতাস হচ্ছিল না তাই খুলে নিল, ওটা মেরামত করতে দেওয়া হবে। এখানে আমি থালা বাটি যা ছিল সব পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, সব কিছু ক্লিন করে নিলাম। তারপর চলে যাব নাস্তা খেতে। চলে আসলাম নাস্তার টেবিলে। চার, এটা আমি একটা ডিম, চাউলের গুঁড়া আর ময়দা দিয়ে করছি, খেতে অনেক টেস্টি, মচমচে করে আমি ভেজে নিছি, খুবই সুস্বাদু। সকালের নাস্তা আমরা এটা দিয়েই করব। এবার চলে আসলাম দুপুরে রান্না করতে। আলু দিয়ে মুরগির মাংস রান্না করব, আর কই মাছ, শোল মাছ, দুই মাছ, দুটো মাছ মিলায়ে লাউ শাক দিয়ে রান্না করব। বন্ধুরা দেখতে থাকো, আমি এখানে পুরো রেসিপি দেইনি, ভাত বসাই দেওয়া হবে। এখানে লাউ শাক কুটে রাখা হয়েছে, মাংসটা চড়াই দিলাম। আরও অনেক কাজ করা হয় সংসারের, অনেক কাজ মেয়েদের, তো সব কিছু দেখানো সম্ভব না, একটু একটু করে দেখাচ্ছি। একার হাতে সব কিছু করতে গেলে সব দেখানো সম্ভব হয় না, আস্তে আস্তে হবে, আস্তে আস্তে সব কিছুই শেয়ার করবো তোমাদের সামনে। তো লাউ শাকটাও চড়াই দিলাম।
আমরা চলে আসলাম খাবার টেবিলে। আপনাদের ভাইয়াকে খাবার দিলাম, আমি একটু পরে খাবো, মেয়ে তো কসিংয়ে আছে। চলে আসলাম বাজারে সন্ধ্যার পরে। আমি আর আপনার ভাইয়া বাজার করতে গেছিলাম, আমাদের যে বিড়াল আছে ওই বিড়ালগুলির জন্য মাছ কিনতে গেছিলাম। তো দেখো কত সুন্দর সুন্দর তেলাপিয়া মাছ, একেবারে জ্যান্ত। আমি অবশ্য 1 কেজি কিনছিলাম, দেখলেই ভালো লাগে, মনে চায় যে সবগুলো ধরে বাসায় নিয়ে যাই। তেলাপিয়া মাছগুলোর দাম 180 থেকে 200 ভিতরে। এই দেখো কত সুন্দর মাছগুলো পানির ভিতরে। এখানে মাছ কিনলাম, আমরা কিনছিলাম বিড়ালের জন্য রুই মাছ আর মির্গে মাছ। সাইজটা কিন্তু একেবারেও খারাপ না। তো মাছগুলো কাটতে দিলাম, তারপরে বাসায় এসে আবার মাছগুলি ধোয়া লাগে। বন্ধুরা, এটা হচ্ছে আমাদের বিড়ালের মাছ। এই মাছ কেনার জন্যই বাজারে গেছিলাম, তো তার সাথে সাথে অন্যান্য কাজও সেরে আসলাম। এখন ধুয়ে প্যাকিং করতে হবে। এখন আর আমি নিজে কুটি না, এখন বাইরে থেকে কুটে নিয়ে আসি। এতগুলো মাছ কুটতে গেলে অনেক সময়ের ব্যাপার, এত সময় আর দিয়ে পারি না, আবার কষ্টও হয়ে যায় অনেক, যার জন্য এখন আর আমি কুটি না। তোরা সঙ্গে থাকো, আমি মাছগুলি ধুয়ে নেই। তো এই দেখো ছোট চিংড়ি কিনে নিয়ে আসছিলাম ভর্তা খাওয়ার জন্য। চিংড়ি মাছগুলি বেছে নিছি, এর ভিতরে অনেক পোকা থাকে। তারপর দেখো চিংড়ি মাছ ভর্তা করে ভাত খাওয়াও শুরু করে দিল মেয়ে। ভর্তার যে সেন্ট, তাতে আসলেই খেতে মন চায়। গরম গরম ভাতের সাথে অসাধারণ লাগে। মেয়ে যখন খাচ্ছিল তখন আমারও লোভ লাগতেছিল ভর্তার সেন্টে, আমিও 2 লোকমা খেয়ে নিলাম ওর সঙ্গে। বন্ধুরা, ভিডিওটা আর বেশি বড় করব না, আজকের মতো এ পর্যন্তই। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আল্লাহ হাফেজ।